আসসালামু আলাইকুম। আজ 7 এপ্রিল 2023 তারিখ শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির নিউজগুলো জানিয়ে দেব, জনপ্রিয় যেগুলো। তার আগে স্ক্রিনে দেখুন আমার যে মোবাইল অ্যাপসটি রয়েছে, আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন, গিয়ে সেখান থেকে মোহন সওয়াল অ্যানুয়ালিকে সার্চ করলে আমার অ্যাপসটা চলে আসবে, সেটা ইনস্টল করে নেবেন। সেখানে জব নিউজ ক্যাটাগরিতে গেলে আপনারা এই চাকরির ডাক, চাকরির খবর পত্রিকা এবং সর্বশেষ চাকরির নোটিশগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সবাইকে ইনস্টল করে একবার দেখার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট 89 BAFA কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ 24 ডিসেম্বর। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, নারী পুরুষ উভয়ে এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি পদ সংখ্যা 27 জন, রিসেপশনিস্ট, হিসাব সহকারী, সিনিয়র ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, কম্প্রেসর অপারেটর, ট্রান্সপোর্ট সুপারভাইজার, জুনিয়র টেকনিশিয়ান সহ বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা 30 জন, হিসাব রক্ষক, ষাট মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সেবক, নিরাপত্তা প্রহরী সহ বিভিন্ন পদে আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। ICB অ্যাসেট ম্যানেজমেন্ট পদ সংখ্যা 24 জন, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট অফিসার সব বিভিন্ন পদে নেওয়া হবে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল পদ সংখ্যা 52 জন, প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক, নার্স, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পাম্বার সহ বিভিন্ন পদে নেওয়া হবে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পদ সংখ্যা 16 জন, কম্পিউটার অপারেটর, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, দপ্তরি, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা 21 জন, নিরাপত্তা প্রহরী 21 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণীর পাশে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশ পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি পদ সংখ্যা 28 জন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা 14 জন, প্রধান বয়লার পরিদর্শক পদ সংখ্যা 12 জন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদ সংখ্যা 8 জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা 10 জন, বাংলাদেশ তাঁত বোর্ড পদ সংখ্যা 2 জন, নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা 8 জন, জেলা প্রশাসক ঠাকুরগাঁও পদ সংখ্যা 18 জন। এ ছিল প্রথম পৃষ্ঠার নিউজগুলো। এবার আমরা যাবো দ্বিতীয় পৃষ্ঠায়, দেখি দ্বিতীয় পৃষ্ঠা নতুন আছে কিনা। না, এখানে তেমন নতুন নেই। প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো এখানে রয়েছে। এরপর আমরা আসছি তৃতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় রয়েছে বিজ্ঞান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 16 জন, সহযোগী অধ্যাপক, প্রভাষক সহ বিভিন্ন পদে নেওয়া হবে। এরপর হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার পদ সংখ্যা 7 জন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদ সংখ্যা 2 জন, নির্বাহী অফিসার খেতলাল পদ সংখ্যা 4 জন। এরপর আমরা আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় কিছু নতুন রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 34 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 10 জন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা 6 জন, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা 4 জন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা 10 জন, আকিজগিরি ফ্যাক্টরি নিরাপত্তা প্রহরী নেওয়া হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম পদ সংখ্যা 3 জন, আর্মি মেডিকেল কলেজ বগুড়া পদ সংখ্যা 9 জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 17 জন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা 8 জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার পদ সংখ্যা 6 জন, নর্থ সাউথ ইউনিভার্সিটি পদ সংখ্যা 2 জন, কালেক্টরেট কলেজিয়েট স্কুল লালমনিরহাট পদ সংখ্যা 5 জন, আকিজগিরি ফ্যাক্টরি টেরিটরি অফিসার হিসাব রক্ষক পদে নেওয়া হবে। এরপর রয়েছে এই সপ্তাহের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।